সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 7 জুন 2023 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা মৃত্তিকা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। এই হারোপাড়ারই অন্যতম সেরা ও বৃহত্তম একটি ডেইরি ফার্ম এই পাবনা মৃত্তিকা ডেইরি ফার্ম। তো এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি, আর এই ফার্মে আসার পরে দেখলাম বেশ কিছু বিশাল আকৃতির শাহিওল এবং গরু এবং মহিষ ওনারা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের গরুগুলো রাখছে, সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? চলছে আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো। তো গতকালকে দেখাইছি বেশ কিছু দেশাল গরু, বলদ গরু, আজকে থাকবে বিগ বিগ সাইজের শাহিওল গরু। জি, শাহিওল, আর নেক্সট থাকবে খাদ্য। আচ্ছা, নেক্সটে খাদ্যও থাকবে। দর্শক যার যেটা পছন্দ সে সেটা নিতে, দেশাল থেকে শুরু করে শাহিওল, মহিষ, খাদ্য সবই আছে। তবে আজকে সবচেয়ে বড় ইয়ার বিষয়টা বলি, আজকে যে গরুগুলো দেখাবো একদম সব মাস্টারপিস, ওয়ান পিস, সব সারা দেশ থেকে ঘুরে ঘুরে নিয়ে এসে সেটিং করে গরু তৈরি করছে, এবং 24 সালকে কেন্দ্র করে গরু রাখছে। 23-24 দুই বছরের জন্য, কেননা ব্যবসা যখন যেটা চলে, আমি ইতিপূর্বে বহুত দেখেছি যারা বড় গরু যারা তৈরি করছে, কোরবানির পরে আসে যে দামে বিক্রি করছে সে দামে কিনতে পারে না, সেই দৃষ্টি মাথায় রেখে আজও বড় গরু রয়ে গেছে আমার কাছে অনেক। আমি গরু রাখছি যেগুলো দাঁতি হয় না, কোরবানি চলবে না, বিধায় শুধু কোরবানির ব্যবসায় করবো, নেক্সটে কি করবো, নেক্সটের জন্য গরু আছে। কেউ চাইলে কোরবানির গরু যদি বিক্রি হয়ে যায়, বড় গরু চাইলে চলে আসবেন, 24 সালের জন্য এখানে গরু রেডি করা আছে। আর যেগুলো রাখছি, আমার যে খাদ্য আছে, খাদ্য খয়ে গরু তৈরি করছি, এর বাইরে কোনো কিছু দেয় নেই। এই যে সর্বোচ্চ গরম যাচ্ছে, এই যে বড় বড় গরু, একটা গরু এখন পর্যন্ত হাঁপায় না, হাঁপাচ্ছে না, একটা গরু একদম প্রাকৃতিকভাবে 100-100 তৈরি হয়ে আছে। আর আমরা সিঙ্গেল একটা একটা করে গরু দেখাই, কিছু কিছু বড় বড় গরু আছে, কতকগুলো লোকজন আছে, দাম নিয়ে সংশয় বোধ করে আলোচনায় রাখবো, আর বাদ বাকি যেগুলো আছে দাম বলে দেবো। গরুগুলো দেখি, ভিডিও শুরুতেই মাশাআল্লাহ একদম চমৎকার আকর্ষণীয় গেটআপের একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, এগুলো মূলত আজকে যে গরুগুলো দেখাবো সব থেকে হাই রেঞ্জের গরু এগুলো সব। আচ্ছা, এবং 2024 সালকে কেন্দ্র করে এবং এবছরও চলবে, কিন্তু টার্গেট করে মূলত 24 সালের গরু, কারণ সব গরুরই 2 দাঁত করে, আর কিছু কিছু গরু 4 দাঁত হয়েছে কিন্তু জায়গা রয়ে গেছে প্রচুর। 24 সালের জন্য সর্বোচ্চ বিগ স্টাইপের স্পেশাল গরু এগুলো, আমি কিছু গরু রাখছি, যদি কুরবানিতে যাই গেল, নইলে 24 সালে এগুলো পরবর্তী বছরকে টার্গেট করে চলবে, রাখবো, কারণ বড় গরুর মধ্যে কি আছে আমিও দেখতে চাই এগুলোর মধ্যে। এই প্রথম গরুটার ট্যাগ নাম্বার একটু বলবেন। ট্যাগ নাম্বার 222, দাম আলোচনা সাপেক্ষে, জাত ইন্দ্রব্রাজিল আর গিরের মিশ্রণ আছে, ইন্দ্রব্রাজিল প্লাস গির মিক্স। জি, দর্শক আলোচনা করে এটা নিবে, আলোচনা করে নিতে পারবে, সর্বোচ্চ কোয়ালিটির গরু এটা। এটা সাইড করে দেন, পরেগুলো দেখাই আমি নাই। এই পাশে আরও একটা বিশাল আকৃতির গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কালারেও লাল টকটকে, এটা সম্পর্কে একটু বলবেন। এগুলো হচ্ছে গরুর জাত, এবং গরুর এগুলো সব মাস্টার কপি, এগুলো এসব গরুর জাত নিয়ে বর্ণনা করার কিছু নেই। যদি এগুলো সঠিক জাতের না হয়তো এরকম গ্রোথ পর্যায়ে, দুই জাতে এরকম গ্রোথ আসতো না, চার জাতে এরকম গ্রোথ আসতো না। এগুলো হচ্ছে জাতের মাস্টার, এসব গরু মিলাতে হলে অনেক সাধনা করতে হবে, সাধনা করে এগুলো মিলানো আছে। 201 নম্বর ট্যাগ, এটার দাম আলোচনা সাপেক্ষে রাখা আছে, কেউ চাইলে ফিজিক্যালি গরুগুলো আসবে, এসে দেখে গরুগুলো দেখে শুনে কনফার্ম করে নিয়ে যাবে। তো এটা ছিল সিরিয়ালের 2 নম্বর, সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে 3 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, প্রতিটা গরুই তো একদম দানব আকৃতির গরু। হ্যাঁ, গরু সব দানব আকৃতির গরু, এবং গরু তৈরি হয়ে গেছে সব গরু, এবং সামনের ফিউচার, এখন যে পরিমাণে গরুর গ্রোথ হচ্ছে এটা আমি আসলে কল্পনা করতে পারতেছি না, কিন্তু গরু টার্গেট এগুলো 24-10-15টা গরু আছে, 24-24-এর টার্গেট চাইলে কাজ করতে পারে একটা গরু। এই গরুগুলো যদি সঠিকভাবে পরিচর্যা, সঠিক নিয়ম শৃঙ্খলাভাবে চলা যায়, সব গরু আপনার 800 কেজি 900 কেজি 1000 পার হয়ে ওভারটেক করে যাবে, এর মধ্যে সে জাত মান আছে। তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 3 নম্বর। ট্যাগ নাম্বার কত? ট্যাগ নাম্বার 221, 4,20,000 টাকা দাম চাওয়া আছে, 237 নম্বর ট্যাগ, সরি 237 নম্বর, আর দাম রাখছেন 4,20,000, 4,20,000 টাকা। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আরও একটা বড় শেপের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শাহিওয়াল, শাহিওয়াল, এর কিচ্ছু হয়নি, শরীরে কিচ্ছু হয়নি, পরিপূর্ণ জায়গা পড়ে আছে। এটা আপনার 24 সালের জন্য স্পেশাল গরু তৈরি হবে, 24 সালের জন্য স্পেশাল হবে। যেগুলো গরু আছে সবার সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই গরুগুলোর মধ্যে কোনো প্রকার ত্রুটি নেই, কোনো প্রকার রিত নেই, এবং 24 সালকে কেন্দ্র করার মতোই গরু এগুলো, আর কুরবানিতে এগুলো চলে যাবে। আচ্ছা, বাজারে ইয়া হলে কুরবানিতে চলে যাবে। তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 4 নম্বর ট্যাগ, 221 নম্বর ট্যাগ, 4,00,000 টাকা দাম নির্ধারণ করা, গরুর মধ্যে কি আছে না আছে দর্শক দেখবে। জি, এই পাশে সিরিয়ালের 5 নম্বরে আরও একটা লাল টকটকে গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শাহিওয়াল, শাহিওয়াল,
এটার বয়স কুরবানির উপযুক্ত বয়স দুই দাঁত কি চার দাঁত হয়ে যাচ্ছে, দুই দাঁত চার দাঁত, এক বছর রাখাও যাবে। নম্বর ট্যাগ 380,000 টাকা দাম নির্ধারণ করা, 380,000 টাকা। আর এই গরুগুলো লাইভ ওয়েট করা নাই, কেউ যদি ধারণা নিতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে, স্কুল করে নিতে পারবে। তো এটাও সাইড করে দেন, পরবর্তী ৬ নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের ৬ নম্বরে আরও একটা বিশাল আকৃতির গরু আপনি নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার সাহিয়াল, এটা অবিশ্বাস হলো সত্যি। এই গরুর হাইট আছে 59, হ্যাঁ, আর আপনার এখনো দাঁত পড়ে নাই, এখনো দাঁতেই পড়ে নাই, 24-এর জন্য একটা হট কালেকশন হবে। এটা আপনার 263 নম্বর ট্যাগ 4,00,000 টাকা দাম নির্ধারণ করা আছে, নির্ধারিত রেট 4,00,000 টাকা, আর ট্যাগ নাম্বার 263। কোনো দর্শক চাইলে আপনার সঙ্গে কথা বলে গরুগুলোর ব্যাপারে কনফার্ম করতে পারে। এটাও সাইড করে দেন, পরবর্তীগুলো দেখাই। এই পাশে 7 নম্বরে আরও একটা নাদুস নাদুস হেলদি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে বলবেন। সাহিয়াল, ব্র্যান্ডের সাহিয়াল, ব্র্যান্ড সাহিয়াল, 24-100-100, সবগুলো গরু দেখতেছি একই ধাঁচে মোড়ানো, একই ধাঁচের মাপে, একই গায়ে তৈরি, একইভাবে রাখছি সব গরুগুলো। এর ভালো ওর ভালো, কেউ কারোর থেকে কম না, 298 টাকা দাম নির্ধারণ করা আছে, 3,50,000 টাকা, 3,50,000 টাকা। দর্শক ফার্মে এসেও গরুগুলো সরাসরি দেখে কথা বলতে পারে। জি, তো এটাও সাইড করে দেন, পরবর্তী 8 নম্বর যে গরুটা আছে ওইটা দর্শকদের দেখাই। এই পাশে সিরিয়ালের 8 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আপনার সাহিয়ালের ব্র্যান্ড, একদম কোয়ালিটিতে 100-100, সর্বোচ্চ গরু মাপের গরু হবে, উচ্চ চওড়া একটা গরু, 294 নম্বর ট্যাগ, 3,40,000 টাকা দাম, 3,40,000 টাকা সিঙ্গেলে নিলে। জি, অথবা সব থেকে ভালো হয় এই সাইজের বড় বড় গরু ক্যামেরায় আসলে তেমন ভালো লাগে না, সরাসরি এসে দেখতে পারলে। কুরবানি ক্রেতা আছে যারা বড় গরু কুরবানি করে, ফিজিক্যালি এখানে আসলে প্রত্যেকটা গরু পছন্দ এবং স্কেল করে নিতে পারবে। আচ্ছা, সরাসরি এসে দেখে কনফার্ম করতে পারবে। তো এটাও সাইড করে দেন, পরবর্তী যেগুলো আছে ওগুলো দেখ। এই পাশে সিরিয়ালের 9 নম্বরে আরও একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা আপনার সাহিয়াল গরু, সর্বোচ্চ লম্বা চওড়া একটা গরু, 264 টাক, 3,00,000 টাকা দাম নির্ধারণ করা, 3,00,000 টাকা নির্ধারিত রেট। কথা বললে গরুর ভিডিও লং হয়ে যাবে, শর্ট করে বলছি সব গরু জাত মানেন, কমতি নাই, কমতি নেই। কোনো দর্শক চাইলে যারা গরু চেনে জানে ফার্মে এসেও গরুগুলো দেখতে পারে, কোনো গরু রেখে যেতে পারবে না। এটাও সাইড করে দেন, পরবর্তী যে আরও একটা নাদুস নাদুস মাংসে ভরপুর গরু নিয়ে আসছেন, সিরিয়ালের 10 নম্বর গরু, কুরবানির উপযুক্ত সাহিওয়াল গরু, ব্র্যান্ড সাহিওয়াল, 202 নম্বর ট্যাগ, 2,30,000 টাকা দাম নির্ধারণ, 2,30,000 টাকা, পারফেক্ট উপযুক্ত গরু। কোনো দর্শক চাইলে এই কুরবানিকে টার্গেট করে গরুগুলো নিয়ে কুরবানি করতে পারে। জি, সিরিয়ালের 10 নম্বর, ট্যাগ নম্বর 202, দাম 2,30,000 টাকা। এটা সাইড করে দেন, সিরিয়ালের 11 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে বলবেন। গির, স্পেশাল গিরিটা, দাঁত এখনো হয়নি, 244 নম্বর ট্যাগ, 2,60,000 টাকা দাম নির্ধারণ করা আছে, 24 সাল, 100-100 গরু হবে, 24 সালকে টার্গেট করে কাজ করতে হবে এই গরুটা নিয়ে। ট্যাগ নাম্বার 244, দাম রাখছেন 2,60,000 টাকা। দর্শক চাইলে সরাসরি জায়গায় এসে গরুগুলো দেখে কনফার্ম করতে পারে, সাইড করে দেন, পরেগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের 12 নম্বরে কালোই কিন্তু পেটের নিচ দিয়ে নাভি দিয়ে আবার একটা পাকড়া সাপ আসছে, এটা সম্পর্কে বলবেন। এটা আপনার সাহিওয়াল গরু, সাহিওয়াল, সর্বোচ্চ অনেক বড় মাপের গরু হবে এটা, এসব গরুর আর বর্ণনা করবো না, 249 টাক, আপনার দাম নির্ধারণ করেছে 2,60,000 টাকা, 2,60,000 টাকা। কোনো দর্শক চাইলে জায়গায় এসে গরুগুলো কনফার্ম করতে পারে। সবথেকে বড় সার্টিফিকেট, এই যে গ্রীষ্মের যে দাবদাহ গরম যাচ্ছে, যা গরম, একটা গরু আজ পর্যন্ত হাঁপায়নি, একটা গরু, মানে কোনো রকম ফিড বা কেমিক্যাল জাতীয় খাবার খাওয়ানো নাই, ন্যাচারাল ভাবে গরু তৈরি করা, কোনো গরুর যে ফিড খাওয়ান থাকলে এই গরমে গরুর মুখ দিয়ে লালা করে, কেজি কেজি লালা পড়তো, সেটাই, একদম 100-100 গরু এগুলো। তো এটা সিরিয়ালের 12 নম্বর, ট্যাগ নম্বর 249, না সরি 244, দাম রাখছেন 2,60,000, 2,60,000 টাকা, ট্যাগ নাম্বার ছিল 249। জি, সাইড করে দেন, পরেরটা দেখ। এই পাশে সিরিয়ালের 13 নম্বরে আরও একটা উচ্চ চওড়া গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার ক্রস সাহিওয়াল, বাট ক্রস আছে গরুটা, ওজন প্রচুর গরু, ওজনে ভরপুর গরু, 276 নম্বর ট্যাগ, 2,50,000 টাকা, 2,50,000 টাকা নির্ধারিত রেট। জি, কোনো দর্শক চাইলে গরুগুলো কনফার্ম করতে পারে, সেটাই, এটাও সাইড করে দেন, পরবর্তী কিছু গরু আছে ওগুলো দর্শকদের দেখাই। এই পাশে সিরিয়ালের 14 নম্বরে আরও একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। আপনার সাহিওয়াল গরু, সাহিওয়াল, 230 নম্বর ট্যাগ, 2,20,000 টাকা দাম, 2,20,000 টাকা দুই দাঁতের গরু, দুই দাঁতের গরু, কোনো দর্শক চাইলে সরাসরি ফার্মে এসে গরুগুলো দেখতে পারে। জি, দাম রাখছেন 2,20,000, 2,20,000 টাকা, এটা সাইড করে দেন। এই পাশে সিরিয়ালের 15 নম্বরে আরও একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। সাহিওয়াল, সাহিওয়াল, একদম সাহিওয়াল বা ফ্রেশ টাইপের গরু, দাঁত দুইটা, 226 নম্বর ট্যাগ, 1,85,000 দাম, 1,85,000 টাকা দাম। কোনো দর্শক চাইলে নিতে পারে, এগুলো 2 লাখেরও নিচে আছে, ফার্মে এসেও দেখে কনফার্ম করতে পারে।
পাশেই আরও একটা গরু আপনি নিয়ে আসছেন লাল রঙেরই, এটা সম্পর্কে একটু বলবেন। এটা ওই সেম জাত সেম মান, ওইটার থেকে এটার বিট একটু ভালো আছে, তবু এটা 297 নম্বর ট্যাগ, এটার দাম নির্ধারণ করা আছে 185,000। 185,000, এগুলো এবছরও চলবে আরও একটা বছর রাখাও যাবে। জি, কোনো দর্শক চাইলে গরুগুলো নিয়ে কাজ করতে পারে, সাইড করে দেন, পরে এগুলো দেখাই। এই পাশে বাচ্চা স্টাইপের একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। ছোট বাচ্চা 2025-24 সালের জন্য, হ্যাঁ, ট্যাগ নাম্বার 288, 145,000 টাকা দাম। 145,000 টাকা দাম, কোনো দর্শক চাইলে 24-এর জন্য গরুটা নিয়ে রাখতে পারে। সেটাই, এটাও সাইড করে দেন, পরবর্তী যেটা আছে ওটা দর্শকদের দেখাই। এই পাশে আরও একটা সার গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, এটাও আপনার সর্বোচ্চ সেরা আকর্ষণ 2023 সালের জন্য, 24-এর জন্য এক্সেপশনাল গরু, এগুলো হাতের নাগালে পাইছি, নিয়ে আসছি, নিয়ে আসছেন, থাকবে, কেউ চাইলে নিয়ে যেতে পারবে। কোয়ালিটি, এর মধ্যে ব্রাহ্মা আছে, ক্রস আছে ব্রাহ্মা, এর দাম আপনার 271 নম্বর ট্যাগ, 170,000 টাকা দাম নির্ধারণ। 170,000 টাকা। এবার আরও বেশ বেশ বিগ সাইজের বেশ কিছু মহিষ আছে, চলেন এগুলো দেখাই। এই পাশে আবার বেশ কিছু বিশাল আকৃতির মহিষ নিয়ে আসছেন, প্রথমে যে মহিষটা আছে এটা তো আসলে ক্যামেরায় বোঝা যাবে না, উচ্চতাটা একটু বলবেন। এর উচ্চতা ধরেন আপনার তাও বলতে পারবো না, তাও 64 হাইট আছে, হাইটে 64 আছে, 64 হাইট আছে, আর লম্বাই ধরেন আপনার 9 ফিট, হ্যাঁ 9 ফিট, 9.5 ফিট, আর বডিতে মাংস ধরেন আপনার 14 মন এস্টিমেট, এবং এর মধ্যে আছে। আচ্ছা, কারণ সারের তুলনায় মহিষের দাম অনেক কম, যার কারণে নিয়ে আসছি, জাস্ট এগুলো বর্ডার ক্রস করছে, এখন খাঁচাটা আছে, তৈরি করে দিতে হবে, এগুলো আপনার টোন ক্রস করে ফেলবে সব। আচ্ছা, এগুলোই হচ্ছে হিসাব। এটা মহিষের প্রথমটা ট্যাগ নাম্বার 231, দাম দাম নির্ধারণ করা আছে 380,000 টাকা। 380,000 টাকা। জি, পাশে ওই রকম দেখতে ওই রকম আকৃতির আরও একটা আছে, এটা এটাও আপনার ওই, এগুলো সব মুরগি জন্য, সব মহিষের জাত জানি না ভালো, বডি খাসা পাইছি, নিয়ে আসছি, বিভিন্ন রকম মহিষের জাত আছে, যারা আসলে অভিজ্ঞ তারা দেখে নিবে, দেখে নিতে পারবে, কিন্তু লম্বা চওড়া এবং মহিষের অনেক বড়, মাংস ভরপুর। এটা ট্যাগ নাম্বার 284 কেজি, 13 মন মাংস আইডিয়া করে কিনে, 13 মন মাংস এস্টিমেট করা, দাম করে 360,000 টাকা। আচ্ছা, এটাও সাইড করে দেন। এই পাশে আরও একটা, পরপর তিনটাই একই সাইজের মহিষ নিয়ে আসছেন, জি, এটা সম্পর্কে একটু বলবেন। আপনার এটার ট্যাগ নাম্বার আছে 279, হ্যাঁ, আর এর মাংসের আইডিয়া 12.5 মন, 12.5 মন কম হতে পারে, 12.5 মন, 13 মনও ফিল আপ হয়ে যাবে, তার মানে 30-31-32-এর মধ্যে মহিষের মাংস পাওয়া যাচ্ছে না, নিচেই হবে, নিচেই হবে, এগুলোর মাংস নিচে হবে, হিসাব করলে নিচে হবে। আচ্ছা, আর এগুলো ধরেন 1 মাসের মধ্যে পুরো ফি এই হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এটা ট্যাগ নাম্বার 279, 350,000 টাকা, 350,000 টাকা দাম। এই পাশে 4 নম্বরে আরও একটা মহিষ নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটার ট্যাগ নাম্বার 228, 228, এর মাংস ধরেন আপনার 12-11.5 থেকে 12 মন, 11.5 থেকে 12 মনের মতো হবে। জি, এর দাম নির্ধারণ করা 330,000 টাকা, 330,000 টাকা, দর্শক চাইলে দরদাম করে নিতে পারে। জি, আচ্ছা, এই পাশে 5 নম্বরে আরও একটা কালো রঙের মহিষ নিয়ে আসছেন, এটা সম্পর্কে বলবেন। এটা আপনার 220 নম্বর, 220 নম্বর, এর মাংস হয়তো 20 কেজি কম বেশ হবে, হ্যাঁ, এটার দাম নির্ধারণ করেছে 3,20,000 টাকা, 3,20,000 টাকা। জি, তো কোনো দর্শক চাইলে নিতে পারে, 5টা মহিষ আছে, সিঙ্গেলে সিঙ্গেলে দাম বলা হলো, একসঙ্গে কেউ 5টা মহিষ চাইলে একসঙ্গে নিতে পারে। এই পাশে 6 নম্বরে একটা গোলাপি মহিষ নিয়ে আসছেন, এটা মূলত ফিমেল, ফিমেল, হ্যাঁ, এগুলো তো সার গরু, সার তো সবগুলো তো আছেই, মানে মেলগুলো তো পাওয়া যায়, ফিমেল ফিমেল সচরাচর চোখে পড়ে না, ফিমেল একটা পাইছি, নিয়ে আসছি, ক্রস করা, কিন্তু আচ্ছা এখন কনসেপ্টে ভিতরে বাচ্চা আছে কিনা এখনো চেক করিনি, তবে যাদের কাছ থেকে নিছি মহিষ সম্বন্ধে তো আমার অভিজ্ঞতা নাই, কিন্তু ওরা বলছে যেগুলো কনসেপ্টের সময় হয়ে আসছে, কনসেপ্টের সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, হয়ে যাবে, যদি আপনার ব্রিড করাতে চায় এটা দিয়ে ব্রিড করাতে পারবে। তো এটা সবশেষ, ট্যাগ নাম্বার কত? 280, আর দাম? আর এর দাম নির্ধারণ করে 2,40,000 টাকা। তো বিক্রি করার মতো এই প্রোগ্রামে বেশ কিছু বিগ বিগ সাইজের গরু এবং মহিষ ছিল, যেগুলো দর্শক চাইলে সরাসরি খামারে এসে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে। এখন যা সকল ক্রেতাগুলো আছে একদম সরাসরি ফিজিক্যালি খামারে আসবে, দেখবে সার, মহিষ, ছোট বড়, এ টু জেড সব কিছু এখানে, সেইভাবে সিদ্ধান্ত নিতে পারবে। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।